মাঠ অনুপযুক্ত থাকায় পরিত্যক্ত ঘোষিত হলো বিসিবি একাদশ ইংল্যান্ডের মধ্যকার দুদিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনের খেলা। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে আজ শুরু হবার কথা ছিল দুটি প্রস্তুতি ম্যাচের প্রথমটি, কিন্তু টানা বৃষ্টিতে খেলা মাঠে গড়ানো নিয়ে শঙ্কা ছিল আগে থেকেই। মাঠ ভেজা থাকায় এবং নিষ্কাশন ব্যবস্থা বিশ্বমানের না হওয়ায় সে শঙ্কাই সত্য হলো। সবকিছু ঠিক থাকলে আগামীকাল সকাল ১০টায় শুরু হবে দ্বিতীয় ও শেষ দিনের খেলা।